বন্ধুরা আর মাত্র পাঁচ মাস বাদেই শুরু হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ তো এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু শেষ টি সিরিজ সিরিজ খেলে ফেলেছে আগে অর্থাৎ ইন্টারন্যাশনাল আফগানিস্তানের বিরুদ্ধে এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ার স্কোয়াড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে ভারতের স্কোয়াড কেমন হতে পারে কেননা ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়ার সব রকম ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলা কমপ্লিট এখন শুধুমাত্র বাকি রয়েছে আইপিএল দু তবে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার স্কোয়াড কেমন হবে তার একটা আভাস আমরা পেয়ে গেছি তো তার উপর ডিপেন্ড করে আজকে কথা বলবো ইন্ডিয়ার নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত রোহিত শর্মা বিসিসিআই কিন্তু এই মুহূর্তে কনফার্ম করেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের স্কোয়াডে রাখা হবে তার সঙ্গে বাকি যেসব প্লেয়াররা স্কোয়াডে থাকবে তারা কিন্তু বেশিরভাগই তরুণ প্লেয়ার যেমন জাস জিতেশ শর্মা রিঙ্কু সিং এরাই কিন্তু স্কোয়াডে থাকবে তো চলুন দেখেনি কেমন হতে পারে টি টোয়েন্টি স্কোয়াড প্রথমত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে কিন্তু ইন্ডিয়া পনেরো জন প্লেয়ার রাখতে পারবে কেননা আইসিসির ইভেন্টে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু পনেরো জন প্লেয়ারের বেশি রাখতে পারে না কোনো দল ইন্ডিয়াও রাখতে পারবে না সুতরাং পনেরো জনের মেইন স্কোয়াড থাকবে আর তার সঙ্গে তিন চারজন কিন্তু স্ট্যান্ড বাই হিসেবে রাখবে তো এখানে যদি আমরা কথা বলি ইন্ডিয়ার স্কোয়াড সম্পর্কে তাহলে ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়া ছয়জন প্লেয়ার রাখবে অলরাউন্ডার হিসেবে তিনজন থাকবে উইকেট কিপার হিসেবে থাকবে দুজন প্লেয়ার এবং প্রপার বোলার হিসেবে থাকবে চারজন প্লেয়ার তো দেখো ইন্ডিয়ার হিসেবে থাকবে এক নম্বরে রোহিত শর্মা ক্যাপ্টেন দুই নম্বরে জয়সল তিন নম্বরে গিল চার নম্বরে বিরাট কোহলি পাঁচ নম্বরে সূর্য কুমার যাদব এবং ছয় নম্বরে রিঙ্কু সিং এই ছয়জন কিন্তু ব্যাটার্স হিসেবে থাকবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর উইকেট কিপার হিসেবে থাকবে দুজন প্লেয়ার কে রাহুল এবং জিতেশ শর্মা এই দুজন প্লেয়ারকে কিন্তু উইকেট কিপার হিসেবে রাখবে যদিও ঈশান কিষান কিপার রয়েছে তারপরেও কিন্তু কে এল রাহুল এবং জিতেশ শর্মাকে উইকেট কিপার হিসেবে রাখবে কেননা ইন্ডিয়ার প্রত্যেকটা পজিশন কিন্তু পূরণ হয়ে গেছে শুধুমাত্র একটা পজিশনই বাকি রয়েছে পাঁচ নম্বর পজিশনটা উইকেট কিপার হিসেবে কে খেলবে সেখানে কে এল রাহুল এবং জিতেশ শর্মা এই দুজন কিন্তু স্কোয়াডে উইকেট কিপার হিসেবে থাকবে জিতেশ শর্মাও কিন্তু এই মুহূর্তে উইকেট কিপার হিসেবে দুর্দান্তভাবে খেলছে এরপর অলরাউন্ডার হিসেবে থাকবে তিনজন প্লেয়ার এক নম্বরে হার্দিক পান্ডিয়া দুই নম্বরে রবীন্দ্র জাদেজা এবং তিন নম্বরে অক্ষর প্যাটেল এই তিনজন কিন্তু থাকবে অলরাউন্ডার হিসেবে প্রপার বোলার হিসেবে থাকবে চারজন প্লেয়ার এক নম্বরে যশপ্রীত বোমরা দুই নম্বরে হরশদীপ সিং তিন নম্বরে রবি বিষ্ণুই এবং চার নম্বরে মুকেশ কুমার এই চারজনকে কিন্তু প্রপার বোলার হিসেবে রাখবে তো এই পনেরো জন প্লেয়ারকে কিন্তু ওয়ার্ল্ড কাপ হাজার চব্বিশে ভারতের দলে দেখতে পারি এছাড়াও স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে কিন্তু চার পাঁচজন প্লেয়ারকে রাখতে পারবে ইন্ডিয়া সুতরাং ঈশান কিষান শ্রেয়াস আইয়ার সঞ্জু স্যামসান মোহাম্মদ সিরাজ এবং শিবম দুবে এই পাঁচজন প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়া স্ট্যান্ড বাই হিসেবে স্কোয়াডে রাখবে তো বন্ধুরা কেমন হতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু এর স্কোয়ার আপনাদের মতে সেটা কমেন্টে জানান এই স্কোয়াডে কি কি চেঞ্জ করা উচিত সেটাও কমেন্টে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন